الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اما بعد فيا ايها الحاضرون رحمكم الله تعالى فقد قال الله تعالى مجالس القرآن مجالس الله وقال رسول الله صلى الله عليه وسلم فإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا له بسم الله الرحمن الرحيم فإذا قرئ القرآن فاستمعوا له وانصتوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله عشر حسنة لا قول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله وقال رسول الله صلى الله عليه وسلم العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه ورسوله ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله هم صل على خوب محبت والا اللهم صل على বসতে বলো পানিটা দিলে খুলি করো এটা কি রয়েছে দেন না আপনি আমার কাছে দেন পড়া পানি আমি পড়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি খুব মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনে মে যাকান মুহাম্মাদ মিলেঙ্গে ওহা খুদা কা ভি নজারা মিলেগা
मदीने में जाकर मुहम्मद मिलेंगे, वहाँ खुदा का भी नजारा मिलेगा। हलीमा के आँखों का तारे मिलेगा, वहाँ बेकासों का सहारा मिलेगा। जुरे 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 अल्लाह हुम्मा सल्ले अला, वाला आले सैयदेना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाके दरबारे लाखों लाखों कोटी कोटी शुक्रिया जिन्हें आज के आमादेर के एकुन कोतो बाजे घड़ी देखे छेन, एक देखें ना घड़ी देखें ना थक थक देखें, बोलते बोले नहीं किन्तु अपने के আমার একটু অন্যরকম হুজুর। আমি সব হুজুর এক মনে করলে কাজ হবে না, কথা বুঝছেন? মাগরিব হয়েছে কখন? সেই তো পাঁচটা নাগাদ। জি জলসা মাশাল্লাহ, আপনারা বাদা সলাতুল মাগরিব, মাগরিবের পর থেকে আপনারা ওয়াজ নসিহত শুনে আসছেন। ঠিক ঘুমের রাত, রাত বারোটা একটা দুটা আড়াইটা এই সময়টা যার ঘুম ধরে না তারও ঘুম ধরে, ঠিক কিনা? আবার দুটা আড়াইটা বেজে যাবে মাশাল্লাহ, আবার একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, মজলিস আবার চাঙ্গা হবে, তখন একটা ভোরের কাছাকাছি চলে আসে ফজরের কাছাকাছি। তো এই ঘুমের রাত্রে আমি গুনাহগার আপনাদের ভাই সে দেগঙ্গা থেকে কিছুক্ষণের জন্য এসেছি। ঘুমের রাত্রে জলসা কেমন হয় সেও আমাদের কম বেশি জানা আছে। ভাই আমার, আল্লাহ পাক যতটুকুন বলা, কথা বললে হবে না করছে এখানে করছি, কথা বললে হবে না, তোমরা অন্যদিকে কথা বলো। ভাই আমার, এই কঠিন সময়ে আল্লাহ পাক এখনো আমাদের ঘরে বসিয়ে রেখেছেন, মনে রেখে দেবেন। এবাদতের মজা কখন জানেন কচি? তোমরা লাগো নামো, দেরি করো না, ওরকম করো না, আমি এর পক্ষপাতি না কোনদিন। তোমরা জানো না আমাকে, চেনো না কিচ্ছু আমাকে, তোমরা সব কিচ্ছু ধারদারি নেই, কিচ্ছু ধারদারি নেই, তোমার সব কিচ্ছু ধারদারি নেই করছি আমি, রেখে দাও। আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, এবাদতের মজা কখন বলুন তো? রাতের গভীরে নয়, বলুন না সুবহানাল্লাহ। এবাদতের মজা বাড়ে কখন? রাত গভীর হয় যখন আল্লাহ পাক সেই গভীর রাত গভীর রজনীতে আমাদের ঘরে এখনো বসিয়ে রেখেছেন। বলুন জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর অপার করুণা ব্যতি রেখে, এটা তাহাজ্জুদের ওয়াক্ত নয়, ওয়াক্তে তাহাজ্জুদ ওঠাকার ওঠে কারা? যারা মসজিদে যায় সবাই, তাই তো? যারা ঈদের নামাজ পড়তে যায় সবাই তাহাজ্জুদ পড়ে না? যারা নামাজ পড়ে সবাই তাহাজ্জুদ পড়ে, তাই তো? মাথা কাজ করছে না? যে হাতে গোনা, হাতে গোনা, হাতে গোনা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলা তাল্লা, কত সহজ না? গভীর রাতে তাহাজ্জুদ আল্লাহ যার দ্বারায় পড়ান তিনিই পড়তে পারেন। আল্লাহ আমাদের যেন সহজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আকায় নামদার মুফাক্কারে মওজুদা সুলতানে মদিনা মদিনা ওয়ালা হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হবে নাকি? এই ছেলেরা বলবে, মনটা চাইছে, তাহলে সবাই মিলে লাগেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরবারে মদিনা দরবারে রাসূলুল্লাহ, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা আহলে বায়াত আহলে রসুল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হুজুরগণের দরবারে দরবারেও অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গণেরা, আমরা এখানে এসেছি কোরআন ও হাদিসের দুটো কথা শোনার লক্ষ্যে, লেকিন ইয়াদ রাখুন, বিশ্বাস রাখুন,
ওয়াজ নসিহত শোনার সময় আর বাকি নাই। এখনো শুনবেন, কথা বুঝছেন না আপনারা? ওয়াজ নসিহত শোনার সময় আর অবশিষ্ট নাই। এখন কিসের পালা বলুন তো? ওয়াজ শোনার পালা না কাজের পালা? এই কথা বোঝেন না আপনারা নাকি? কাজের পালা, কাজের কাজের। শোনার নাম কেবল ইসলাম নয়, শেখার নাম কেবল ইসলাম নয়, বালকে মান্যতা দেওয়ার নাম হচ্ছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ, হবে নাকি? এই হুজুর বলবে তবে সুবহানাল্লাহ লাগবেন? ও হুজুর আমি না, নিজেরাই লাগেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনার নাম কেবল ইসলাম নয়, জানার নাম কেবল ইসলাম নয়, আই রিপিট আবার বলছি, মানার নাম হচ্ছে কি? ইসলাম। কথা বুঝছেন? শুনলে যদি ইসলাম আমল করা হতো, জানলেই যদি ইসলাম ওলা হওয়া যেত, আবু জাহেলের থেকে ইসলামকে কেউ বেশি চেনে বলে মনে হচ্ছে? এখানে কোনো হাজি সাহেব আছেন নাকি? কই হাজি সাহেব, কই? বাড়ি চলে গেছে। ওই তো হাজি সাহেব বসে আছে, সেই তো চেয়ারে বসে আছে। এই ছেলেরা জিজ্ঞেস করো, ও হাজি সাহেবের বাড়ি আপনাদের গ্রামে তো না আমার গ্রামে? আপনাদের গ্রামে তো, আমার সঙ্গে কিন্তু পরিচয় হয়নি, জিজ্ঞেস করে দেখো। খোদার কাবার পাশে যার বাড়ি, সে হচ্ছে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলের ঘরের দরজা খুললে, জানালা খুললেই আল্লাহর কাবা দেখা যায়। দরজা খুললেই কাবা, জানালা খুললেই কাবা। একদিকে আল্লাহর কাবা, আর একদিকে রসুলুল্লাহর বাড়ি। জিজ্ঞেস করে দেখেন হাজি সাহেবদের, কথা বুঝছেন না? আবু জাহেলের থেকে ইসলাম বেশি কেউ জানে? একদিকে আল্লাহ, অপর দিকে রসুলুল্লাহ, কথা বুঝছেন না? জি। জানার নাম যদি ইসলাম হতো, আবু লাহাব বাড়ি কোথায় জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বা দিয়া দা আবি লাহাব ওয়া তাব, এই সূরাটা আছে না? নাই। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান জাতা লাহাব, এই সূরাটা কোরআন পাকে আছে তো না? নেই। আবু লাহাব রসুলুল্লাহর আপন চাচা, বাড়ি কোথায় জানেন? দুটো ঘর পাশাপাশি, হাজি সাহেবরা এটা বলতে পারবে না আমি জানি, দুটো ঘর পাশাপাশি, মাঝখানে একটা দেওয়াল, পূব দিকের ঘরটা আবু লাহাবের ঘর, দেওয়ালের পশ্চিম পাটের ঘরটা আমার রসুলুল্লাহর ঘর। না সুবহানাল্লাহ, জোরে হয়ে যাচ্ছে, মা বোনেরা শুনে ফেলবে, লজ্জার কথা, কি জ্বালা বলো তো। এরা মনে করছে হুজুরটা সুবহানাল্লাহ না বললে কোনো এসে যাবে, ও হুজুর আমি না, যার তালে সেই লাগে। তাবারুক আছে আজকে ঘোষ, সে তো পঞ্চাশ হাড়ি আছে, আলু দেশে তো আলু, তাহলে বলছে পঞ্চাশ হাড়ি, আলুও পড়বে তো, আল্লাহ জানে ঘোষ বেশি পড়বে না আলু বেশি পড়বে, ওসব কথা বাদ দেন। কি কথা বলছেন না? যে আল্লাহ ভালো জানে কার কি বেশি পড়বে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা, আবু লাহাবের বাড়ি মাঝখানে পাটিশান, অপর পাটে রসুলুল্লাহর বাড়ি। আবু লাহাব যেমন জাহান্নামী, আবু জেহেল যেমন জাহান্নামী, পাশাপাশি হাজার হাজার কিলোমিটার দূর থেকে হজরতে বেলাল, হজরতে সালমান ফার্সি, আরো আরো সাহাবায়ে কেরামেরা আবু লাহাবের বাড়ির ধারে দাঁড়িয়ে, আবু জাহেলের বাড়ির সম্মুখে দাঁড়িয়ে তারা কলেমা পড়ে জান্নাতি। এবার একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। অথচ তারা বহু দূরের মানুষ, আমি খুব বেশি পারবো না, কথা বুঝছেন না? রসুলুল্লাহ হচ্ছেন আপন ভাইপো, একদম দেওয়ালের এপাট আর ওপাট। বলুন, তার থেকে ইসলাম বেশি কেউ চেনে, বেশি কেউ জানে? অতএব জানা চেনা শোনা ও গল্প রেখে দেন। যদি বাঁচতে চাই, বাঁচতে চান, তওবা করে ফিরে এসে আল্লাহ আল্লাহ রসুলমুখী হয়ে যাই। বলুন জোরে আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি জানেন যে আল্লাহ নবীগণেরা পর্যন্ত রেহাই পাবে না? আল্লাহ নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামের,
হাজুর আসছেন মনে হয়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, এদের নসিব সাংঘাতিক, নারে তাকবীর। আল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা, আল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা। এই ছেলেরা যাও না ওখানটায়, গাড়িটা সরাও। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আমাদের সকলের শায়খ ও মুর্শিদ যে যার নামে মাদ্রাসা, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনারই কলিজার টুকরা, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর। কি বলছিলাম মনে আছে? কি বলছিলাম আমি ভুলে গেছি, আমি ভুলে গেছি। লোক আমাকে নেবে, কথা বুঝছেন না? আবু জাহেল, আবু লাহাব, এরা হচ্ছে রসূলুল্লাহর পাশের মানুষ, একেবারে কাছের মানুষ, পাশাপাশি ওনারা দূরের মানুষ। এনারা কাছে থেকে জাহান্নামি, ওনারা দূরে থেকেও জান্নাতি। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার বলেছিলেন, ওয়ামা সাহাবায়ে কেরামেরা কাল ময়দানে মাশারি, আল্লাহ পাকের বড় বড় নবী রসুল পয়গম্বরগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালুল কদর পয়গম্বরগণেরাও পর্যন্ত নিজের নফসের জন্য ব্যস্ত থাকবে, নিজের জন্য। আমার আগে আমাদের হাফিজ সাহেব সম্ভবত নবী মুসা কালিমুল্লাহর কথা বলছিলেন মনে, না এই একটা দুটো কথা কানে গেল। আল্লাহ নবী মুসা কাকে বলে জানেন? আমি দুটোটা খাপ ছাড়া এখান তোকান্তে সেখান থেকে বলে দিয়ে যাই। মজলিস পরিবেশ যেরকম ঢিলা ঢালা, আমারও ঢিলা ঢালা, তাতে যা হবে হবে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ এমন একজন নবী, ও নওজোয়ানেরা ভালো করে শুনুন, বনি ইসরাইল গ্রুপে নয় নয় করে সত্তর হাজার নবী রসুল পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। এই সত্তর হাজার নবী রসুল দিগের যিনি সর্দার, এই সত্তর হাজার নবী রসুল গণেরা যাকে সর্দার বলে মেনেছেন, তিনি হলেন আল্লাহ নবী, নবী মুসা কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যে নবী মুসা কালিমুল্লাহ, হুজুর আমার আল্লাহ পাকের দুনিয়ায় ওহে তোরে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আমি বিস্তারিত পারবো না, কোহে তুরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলেছিলেন। ওই থাক নবী আমার ফরমাচ্ছেন, বাবারা শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা কাল ময়দানে মাশারে, সত্তর হাজার নবীদের সর্দার নবী মুসা কালিমুল্লাহর মতো নবীকেও আমি রসূলুল্লাহ দেখতে পাবো। ও আমার সাহাবায়ে কেরামেরা, নবী মুসা কালিমুল্লাহকে দেখা যাবে, উনি আল্লাহ পাকের আরশে মুআল্লার একখানা খাম্বা ধরে, খুঁটি ধরে, খুঁটি ধরে, খাম্বা ধরে ঝজ্জা 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 ঝজ্জার করে কাঁদছেন, আল্লাহ 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 আপনি আমাকে বাঁচান, আল্লাহ আজ ময়দানে মাহশার আমাকে বাঁচান, লে নাফসি লা উম্মাতি লা উম্মাতি, আল্লাহর কসম আমার রাসূলুল্লাহ বলেছিলেন নবী মুসা কালিমুল্লাহ নাফসি 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 নাফসি, নিজের জন্য কান্দতে থাকবেন, নিজের জন্য ব্যস্ত হয়ে পড়বেন, লা উম্মাতি লা উম্মাতি, উনি ওনার উম্মাদদের জন্য বলবেন না, উম্মাদদের জন্য সুপারিশ করবেন না, বরং নিজের জন্য কান্দতে কান্দতে আল্লাহ পাকের আরশে মুআল্লার খুঁটি ধরে কান্দতে কান্দতে মাঝে মাঝে উনি বেহুশ হয়ে যাবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচান। ঠিক আছে, দাহারানি তো, এই গ্রামটা দাহারানি। ও বাপ রে বাপ, মাশাআল্লাহ, আলিমের বাজার সব একটু যখন তখন আস হচ্ছে এখানে, যখন তখন একটু ধরিয়ে দিলেই হবে, আমিও জানি, বেশি বলার লাগবে না, এ আমাদেরও কাজ কমে যায়, কথা বুঝছেন? আল্লাহ রসুল ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রসুলুল্লাহ ময়দানে মাহশারে যখন উঠবো, যা জুড়েছে একটু বলবো তো,
একটু বলবো এই সবাই একটু সমর্থন দেন ঠিক আছে তো যা জুড়েছি বলবো একটু হাত উঁচু করে সমর্থন দেন তো এই আল্লাহ হাত কটা দিয়েছে এই ছেলেগুলো কটা দিয়েছে আল্লাহ তুলেছে কটা দুটি তোলো এই হাত তুলছেন কেন ফুলটা ফুল এটা আমার থেকেও চালাক তাক তকবীর লাগবে না আল্লাহ ভালো করুক বাবা বসে আছে তাই আমার চলে যাচ্ছে কি এরা চলে গেলে আমি কাল্লে অস্পত্র ভালো দোয়া করছি আমার আল্লাহওয়ালা বাবা জিরা দুটো কথা হেসে গেলে বলে যায় মুসলমান জাতির পিতা কোন নবী জানেন আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 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 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া ও আল্লাহ ওয়ালা গোরেরা নবী আমার ফরমাচ্ছেন বাবারা আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহকেও পর্যন্ত দেখা যাবে আমি রাসূলুল্লাহ নবী আমার বলেছেন আমি রাসূলুল্লাহ আল্লাহর ময়দানে মাহশারে যখন ঠেলে উঠব আল্লাহর ময়দানে মাহশারে হাজিরা দেব আমি ওই সময় আল্লাহ পাকের দরবারে আরশে মুআল্লার পাশে হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পাবো আমি নবী আমার জানা থাকবে না উনি আমার আগে উঠেছেন না আমার পরে আমি নবী বলতে পারবো না নবী মুসা কালিমুল্লাহ আমার আগে উঠেছেন না আমার পরে উঠেছেন নবী আমার ফরমাচ্ছেন বাবারা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক যাকে জাতির মুসলমান জাতির পিতা করেছিলেন সুবহানাল্লাহ বলবেন নাকি আরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম জি কোরআন পাকে চমকাচ্ছে না হুজুরদের জিজ্ঞেস করো না ছেলেরা জি আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত যার দ্বারায় আল্লাহ পাক কাবাকে সংস্কার করেছিলেন তাই না নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে লেনাফসি নিজের নফসের জন্য বলবেন আল্লাহ আমি ইব্রাহিমকে আপনি বাঁচান আমাকে রেহাই দান করুন লা উম্মাতি লা উম্মাতি নবী ইব্রাহিম খলিলুল্লাহ উম্মাতদের জন্য বলার সময় পাবেন না সুযোগ পাবেন না অবকাশ আল্লাহ দেবেন না নিজের জন্য কাঁদতে 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 আল্লাহ পাকের জালিলুল কদর পয়গম্বর গণেরা হাঁপিয়ে যাবেন আল্লাহ আল্লাহ ময়দানে মাহশার আমাকে আপনি রেহাই করুন আমাকে রেহাই দান করুন একমাত্র আমার আপনার নবী নূর নবী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মনে হচ্ছে ঠিক আছে না এবারে ঠিক আছে না ঠিক আছে আল্লাহ ঠিক যখন আছেন ভালো করেই থাকেন তাহলে আরেকবার তকবীর দেন তো না রে তকবীর ওই দেখো আমিও বুঝি খোকা অনেকদিন হুজুরগিরি করছি বলো কেউ চিল্লাচ্ছে কেউ চুপ করে মজা দেখছে ওরকম না যা হবে সবাই মিলে হবে এ হবে সব রেডি এই রেডি সব রেডি রেডি না রেডি কথা তো ইয়েতে চলে খেলায় চলে ও বাদ তাহলে ভাষা যখন গন্ডগোল হয়ে গেছে এখন আর হবে না ও বাদ দেন পরে হবে দোসরা বার দেখা যাবে আমার আল্লাহওয়ালা বাবা জিরা দুটো কথা হেসে গেলে বলে যায় কি জানো বলছিলাম একমাত্র আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একমাত্র উম্মতি 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 ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ আমার উম্মতদের ঘরে বাঁচান তামাম নবী গণেরা লেনাফসি নিজের জন্য লা উম্মতি উম্মতদের জন্য নয় একমাত্র আমার আপনার নবী আমাদের জন্য আরে মজার কথা শুনলেন এই জন্য তামাম নবী গণেরা রসুল গণেরা পয়গম্বর গণেরাও আমার নবীর খাতায় উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি হয়ে তামাম নবী গণেরাও আল্লাহর জান্নাতে পৌঁছাবে আরেকটু জোরে বলেন সমস্ত নবীগণেরাও উম্মতে মুহাম্মাদি হয়ে জান্নাতে যাবে আল্লাহ দুটো কথা বলি শোনেন এদিক ওদিক করেন না কথা বুঝছেন সেই নবী দোজাহান
दिन दुनियार बादशाह हबीबुल्लाह आमादेर बोलें तुम्हरा जन्नतेर महफिले जाबे बसबे तुम्हरा आल्लाह वालादेर कतारे नाम लेखाबे किसेर कतार आमार दिके फिरे बोलें किसेर कतार बोलेछेन रसूलुल्लाह आल्लाह वाला आमि ইউনূস আপনাদেরকে কি বলে সম্বোধন করেছি আল্লাহওয়ালা বলেছি না বলি না এই সবাই বলেন আল্লাহওয়ালা বলেছি না বলি না একবার না অনেকবার বলেছি যে যিনি ভ্যান চালায় কি বলে ভ্যানওয়ালা কে রিকশা চালায় বলেন বলেন রিকশাওয়ালা রুটি বিক্রি করে রুটিওয়ালা ঠেলা চালায় ঠেলাওয়ালা ঠিক না ভুল কি ओ अमर अल्लाह वाला बाबा जीरा अमर अल्लाह पाक हमारे घरे हमारे नबी पाक के रसीला है तो प्यार करे चेन ये महफिले जखन बसे जावा है बसे जावा है बसे जावा है तखन आर केउ रुटी वाला थाके ना रिक्शा वाला थाके ना ठेला वाला थाके ना मुड़ी वाला थाके ना मुटे मजदूर थाके ना दिन कि बोले तखन सबाई आमरा अल्लाह वाला अल्लाह वाला अल्लाह वाला हो जाए नबी आमार फरमाचेन बाबारा रियाजुल जन्नत जरा बसे जाए तारा सबाई अल्लाह वाला हो जाए और अल्लाह वालाराई अल्लाहर जन्नते पहुँचाए और एक जोरे बोलें ना अल्लाह आमादेर घरे रुटी वाला बोले डाकेननी रिक्शा वाला बोले डाकेननी भ्यान वाला बोले डाकेननी ठेला वाला बोले डाकेननी आमादेर सबाई के आमार अल्लाह अल्लाह वाला बोलेछेन बोलुन ना जोरे सुबहानल्लाह ওই যে মুরব্বি ঘুমাচ্ছে ওনাকে জিজ্ঞেস করেন সুবহানাল্লাহ বলবে কিনা জিজ্ঞেস করো এই যে ঘুমাচ্ছে যে হুজুর তো সুবহানাল্লাহ বলতে বলেছে তুমি চাচা বলবে জিজ্ঞেস করো এই সবাই মিলে জোরে বলুন না সুবহানাল্লাহ জি দুটো কথা বলি অসুবিধা নেই তো আপনাদের আমার পেয়ারা ভাইরা খাপ ছাড়া দুটো কথা জি আজকে মাশাআল্লাহ দাহারানি হাটখোলা না হাটখোলা এই মাদ্রাসা মসজিদ চানটা জুড়িয়ে গেল আমার দেখে ওখানে বসছিল আমাকে নিয়ে যাচ্ছিল প্রধান সাহেবের ওখানে আর মসজিদটা দেখে দূর থেকে খুব চানটা একবার যেতে পারলে হতো ভিতরটা যে দেখতে পারলে হতো ভিতরে গিয়ে আরও চানটা ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন না যে না আমি এখানে বসি বসে বসে দেখছিলাম তাড়িয়ে তাড়িয়ে মাদ্রাসাটাও মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে এই মাদ্রাসা আল্লাহ রসুলের ঘর মসজিদ আল্লাহর ঘর তাই না একটা ঘর আমার হুজুরের একটা ঘর আমার আল্লাহর দুটো পাশাপাশি আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমি ইউনূস আপনাদের কাছে কোরআন পাক থেকে ছোট ছোট কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন 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 আল্লাহ আমার কোরআন পাকে ফরমালেন রে দুনিয়ার ইমানদারেরা না একটু আগের লাইন থেকে বলি সাধারণ মানুষ তো একটু ভালো বুঝবে بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله قد جاءكم من الله نور وكتاب مبين এই বাড়ি যে বলবেন নাকি সুবহানাল্লাহ বাড়ি যে যা হবে এখানে গরম গরম জোরে বলুন না সুবহানাল্লাহ বলি বলো দিন দেখি এরকম করে মিলাদ হয় আল্লাহ পাক বললেন বান্দা তোদের মাঝে আমি আল্লাহ দুটো দলিল পাঠালাম রে দুনিয়ার ইমানদাররা একটা হচ্ছে তোদের নবী নূরু নবী যাকে আমি আল্লাহ পাক দুনিয়ার জন্য রহমাত লিল আলামিন আখিরাতের জন্য শাফিউল মুজনাবিন যে প্রসঙ্গটা আমি ইউনূস বলছিলাম মুসা কালিমুল্লাহ নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি লা উম্মাতি কেবল রসূলুল্লাহ লা নফসি বলকে উম্মাতি উম্মাতি হচ্ছে আমার রসুল আল্লাহ বললেন দুটো দলিলের একটা হচ্ছে নূর তোদের নবী নূর নবী আমার নবী নূর তো নাকি না মাটি কেন অনেকে তো মাটি মাটি করছে তাহলে এই লাইটটা জোর বেশি না ওই লাইটটা জোর বেশি এই ছেলেগুলো বলো না কেন এতক্ষণ ধরে এই লাইটের নিচে বসে জানে না তো কিচ্ছু এই কোন লাইটটা জোর বেশি বলে হুজুর তোমার বলার মধ্যে মনে হচ্ছে কুসকুস আছে কিছু কিছু থাকবেই তো এমনি বলবো এর কাজ কি হ্যাঁ
भाड़ा करे से एके नियेश्चे डेकोरेटर थे के तुई जाबी लाइट दिवी जानो आलो जोर होए आज मार्केटे जलसा कोनो डिस्टर्ब जानो ना होए ओ बोलचे ठीक आछे लिए चलें ना तार पर की कुरा आलो दीता है देखबो एसेछेन लागिए दिएछेन किन्तु एतगुलो भाई आपनारा बसे गेछेन ओ एक बड़ो अबजेक्शन करेछे तोमरा भाई उठे जाओ आमार दायित्व आछे आलो देवार तोमरा बसे आछो भाई आमार असुविधा होच्छे आमार भाड़ा कम देबे एकबारो बोलेछे लाइटटा লাইটের জন্য যেমন কোনো জায়গা লাগে না কথা বুঝছেন ও নওজোয়ানেরা এই লাইটটার জন্য যেমন আলাদা কোনো জায়গা লাগে না নবী পাকের আম্মা জান নবী মাতা আমিনা বলেছেন আমার পেটে আল্লাহ পাক আমার কলিজার টুকরাকে আমানত করেছিলেন কসম আল্লাহর কসম খানায় কাবার আমি আমিনা কুমারী মায়েদের মতোই ছিলাম অন্যান্য মায়েদের মতো গর্ভবতীর পরে আমার আলামত দেখা যায় না আমি জানিও না আমি বলতেও পারি না কেবল জান্নাতি মায়ের আমাকে বলে বলে যেতেন ও আমিনা তুমি গর্ভবতী তুমি আখিরি জামানার নবীর আম্মা জান হয়ে গিয়েছো আজকে তুমি সাত মাসের গর্ভবতী এক থেকে সাত সাত আট নয় এমন করে একটা একটা করে সব বললাম না কথা বুঝছেন না মা আমার ফরমাচ্ছেন তবে আমি জানতে পারি আমি এক মাসের দুই মাসের তিন মাসের চার মাসের পাঁচ মাসের ছয় মাসের সাত মাসের আট মাসের নয় মাসের গর্ভবতী কসম আল্লাহর আমি আমেনা কিছুই জানি না আমি কুমারী মায়েদের মতো ছিলাম কেন জানেন আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না লাগে না লাগে না আমার নবী নূরুন নবী বলেই মামেনার পেটে থাকা সত্ত্বেও আলাদা করে আমাদের মায়েদের মতো কোনো জায়গা লাগে না ওই থাক আর বলবো না জ্ঞানী মানুষ আপনারা বুঝেলেন কথা কিছু বুঝছেন না বুঝছেন না আপনারা আলাদা করে কোনো জায়গা লাগেনি কুমারী মায়েদের মতোই মা আমেনা ছিলেন ঠিক আছে আর না ওই থাক চলে আসেন আল্লাহ পাক বলেন তোদের মাঝে নূর নবী নূরুন নবীকে পাঠালাম তার আখলাক তার আদর্শ বাস্তবে রূপ দান কর আমার নবী পাকের আদর্শ এই ঘুমাচ্ছেন মনে হচ্ছে এই ছেলেরা ঘুমাচ্ছ এই হাতটাতে এরকম করে অমনি করে তেমনি করে কুটুম্ব কুটুম্ব মতো বসে আছে ছেলেরা তোমরা ভালো করে গ্রামে ছেলের মতো বসো একটা কথা আছে না যাবি না আমাদের গ্রামে যাস মানে দেখে লেবে বুঝেন না কথা কি তার বসার ভাব ভঙ্গি থাকবে তো আলাদা এরকম করে বলি এমনি তো ঘুম লাগবে বুঝেন না কথা তাহলে সব ঠিক আছে না একটু বলি হ্যাঁ হেসে গেলে কি বলছিলাম ও আল্লাহওয়ালা বাবাজিরা ভুল আমাকে বোঝেন না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার আল্লাহ পাকে দুনিয়ায় আসলেন ৬৩ বছর জিন্দেগি করলেন কসম আল্লাহর তার ৬৩ বছরের জিন্দেগিতে একটা তিনি মিথ্যার আশ্রয় যেমন নেননি চগলখুরি পন্নিন্দা গীবত গিল্লা মেরে লেওয়া কেড়ে লেওয়া লুটে লেওয়া হিংসা হাসাদ ফাসাদ রাহাজানি ফেরেবাজি দাগাবাজি গলাবাজি ধোকাবাজি তো দূরে থাক আমার রসুল্লাহর দ্বারাই সামান্যতম খারাপি কি জিনিস হয় না এক কথা আমার নবী খারাপি কাকে বলে জানেন না জানেন না জানেন না না থাক থাক না থাক সোনালো বলতে হবে না আপনাদের দেখে আমার কষ্ট হচ্ছে ভাই আমিও বুঝতে পারছি মানে যে হুজুর এসছে না সে তার মতো করে বলিয়ে লেছে বোঝেন না কথা যতই জোরে বলে আরো জোরে কি জ্বালা বলো দিন দেখে হুজুরদের কি যে হলো যতই জোরে বলো আরো জোরে আর কাঁচক বা বলা যায় বলো দিন দেখে এই একটা কাজ করো তো ছেলেরা অনেক কাজ তো জীবনে করেছো দেখুন গা হুজুরে কত শুনে একটা কাজ করো তো এখন থেকে যা আওয়াজ হয়েছে আমার পিরিয়ডে যা হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যখন যা লাগবে আপনাদের পরিবার তো আমি চালাবো কেমন হয় আরে আমি যদি চার ঘন্টা ছ ঘন্টা অস করতে পারি পাগলাগুলো না সুবহানাল্লাহ মাশাআল্লাহ করতে করতে মিনিট পনেরো না লাগবে আধ ঘন্টা লাগবে আমি পারবো না কি পারবো না মনে হচ্ছে নারে তুকবি আল্লাহ আকবার ও আমিও ভালো জানি আমি নিজেই নারে তুকবি তোমার নিজেই আল্লাহ আকবার করবো শুধু আপনারা শুনবেন ওরকম করেন না হয় ভালো করে লাগেন আর তা নাহলে দায়িত্ব আমার দেন হাসাহাসি করেন না একই গভীর রাত্রে যদি ঘুম লাগছে যদি খিদে লাগতেছে এদিক লোক চলে গেছে এই কটা শ্রোতায় কী বলি কী করি ঠিক করতে পারতেছি না আমি নিজেরই মিলাদ ভুল হয়ে যাচ্ছে আর তার উপরে এরকম করলে কাজ হবে একবার জোরে বলো না নারে তুকবি নারে তুকবি কি বলি বলো দিন দেখি
আমার আল্লাহ ওয়ালা বাবা জেরা ও নওজওয়ানেরা নবী আবার এমন আখলাক ওয়ালা আদর্শ ওয়ালা কি আপনাদের ঘরে বলবো দুটো একটা রেফারেন্স ইশারাতান বলে যাই আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা জি আয়েশার নাম শুনেন না আহা হা আম্মা জান আয়েশা আমাদের জন্য নিয়ামত বলুন না সুবহানাল্লাহ বহু নিয়ামত এই যে হাজি সাহেবরা হস পেয়ে গেছে না এহরাম বেঁধেছে সেখান থেকে কথা বুঝছেন না মা আয়েশা মসজিদ থেকে জিজ্ঞেস করে দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য আহা হা অনেক কথা আছে এই পানি না পেলি মাটি মাটি দিয়ে আমরা উজু করি না করেন তো নাকি ফাঁকিবাজি করবেন না তো না পেলে তো আমার পুরো হয়ে গেছে সে আলাদা কথা এ মাটির রজু এটাও আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য 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 ওই থাকবেন না আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার আহার দরবারে মদিনা শরীফের কয়েকজন সাহাবায়ে রাসূল এসে বলতে লাগলেন ভালো করে শোনেন আম্মা জান আয়েশাকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আম্মা জান আমার রসুলের পাকের আখলাক আদর্শ ব্যবহার চরিত্র একটু আপনার জবান থেকে শুনতে চাই কেননা আপনি তার বিবি বলে কথা যত সুন্দর আপনি বলতে পারবেন জগতের অন্য কেউ বলতে পারে না ভালো করে শুনলেন ওই সময় আম্মা জান আমার কি জবাব দিয়েছিলেন জানেন ও রসুলুল্লাহ সাবিরা ও বাবা সাহাবায়ে রাসূলেরা তোমরা আল্লাহর কোরআন পাক কি দেখো না বাবা আল্লাহর কোরআন পাকের আদর্শ কি বোঝো না বাবা কলা না আমি আর রাসূল ইয়া উম্মি হা আম্মা জানা হা আম্মা আমার জবাব দিয়েছিলেন বাবারা আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন আরো জবান খুলে বলেন ও রাসূলে সাবিরা তোমাদের নবীর আদর্শ আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র এক কথায় আল্লাহর নবী হচ্ছেন তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের জন্য এই পৃথিবীতে জীবন্ত কোরআন আল্লাহ আর আমি আপনি সেই নবীর উম্মত মাশাআল্লাহ আগামীকাল শুক্রবার না কবে যেন আসতে শুক্রবার হ্যাঁ আসতেছে না সামনে চাচা জুম্মা যাবে নাকি তুমি চলো আমি যাচ্ছি তুমি চলো আমি যাচ্ছি ও যাবে এ আপনারা কি বলেন জুম্মার সময় হয়ে গেছে যাচ্ছে বসে রয়েছে চাচা যাবে নাকি তো তুমি চলো আমি যাচ্ছি ও যাবে বলে মনে হয় আপনারা কি বলেন হ্যাঁ আল্লাহ ফেরেশতাদের বলছে কি করি বলো তো লকডাউন তুলবো না থাকবে বড় দিন দেখি একে জুম্মার ঘর শুক্রবার অজু ও রয়েছে অজু তার সঙ্গে মিথ্যে কথা বলতেছে কি করি বলো তো ফেরেশতা লকডাউন তুলবো না থাকবো ফেরেশতা বলছে আমরা তো ভেবে পাচ্ছি না কি বলি কথা বুঝছেন না কি বলছি আর সর্বনাশ ইমানের যা নূর আমাদের মাত্রা খারাপ ভাই আমিও জানি সব ফুলকে ফুল বলে এও ফুল তো নাকি খুশবু আছে না এতে খুশবু বেরোচ্ছে না ওই যাবে কি লোক বড় দিন এখানে স্টেজে বসিয়ে তাও আমার আমার দলে হয় না কি লোক বড় দিন আল্লাহর আলেম পর্যন্ত বলছে হ্যাঁ ফুল ফুল হয় লেকিন খুশবু নেই জিস ফুল মে খুশবু নেই ইয়াদ রাখনা ও ফুল তো ফুল হি নেই আগার ফুল হোনা হো তো মাগার আবার মাগার কি ওই মাগারি গন্ডগোল আগার ফুল হোনা হো তো মাগার খুশবুদার ফুল ভি বান জানা হো জানা সমঝ মাই বতনা জি আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা এর পরের লাইন আমি জানি আমিও জানি আপনিও জানেন সব ফুলকে ফুল বলে তাই বলে কি সব ফুল গোলাপ নাকি এবার বুঝছেন না আপনারা আমি কি বলছি সব ফুল ফুল ঠিক ওই তাই বলে সব ফুল গোলাপ নয় আরে সব গোলাপ রানী গোলাপ নয় আমলের রং আছে এবাদতের নূর আছে আমলের কালার আছে পরিচয় আছে যার বাংলা মানে হচ্ছে তাকওয়া পরহেজগারিতা আল্লাহ পাক
রব্বুল আলামিন এই জন্য কোরআন পাকে বহু জায়গায় ফরমালেন তম্মদে একটা জায়গা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলছেন বান্দারে মনে রাখিস আমি আল্লাহর কাছে সেই বেশি সম্মানীয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে সেই বেশি সম্মানীয় ইজ্জতওয়ালা পুণ্যবান মূল্যবান আতকাকুম যার মধ্যে তাকওয়া যত বেশি যত বেশি যত বেশি তাকওয়া তার মূল্য তত বেশি আমার দরবারে তাকওয়া পরেশগারী ব্যতি রেখে আমার দরবারে কোনো মূল্য হবে না ওয়াজ কি বুঝছেন কথা বোঝেন না তাকওয়া পরেশগারিতা তাকওয়া পরেশগারিতা কারে বলে জানেন তো জানেন না পরে হচ্ছে চলেন দুটো কথা বলি আমার দিকে ফিরেন কি বলছিলাম নির্দিষ্ট সময় নামতে হবে তো আমার হুজুরা সব আছেন আল্লাহু আকবার আমার পেয়ারা ভাইরা আম্মাজান বললেন তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন রে দুনিয়ার উম্মতে মুহাম্মাদীরা রে আমার বান্দা বান্দির দলেরা তোরা তোদের নবীর হয়ে যা নবীর হয়ে যা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আজিম খুলুকিন আজিম তার আদর্শ নাম্বার ওয়ান সুবহানাল্লাহ বলেন আমার হাবিবের আদর্শ বড় মর্যাদা সম্পন্ন রে দুনিয়ার ইমানদারেরা তোরা যদি দুনিয়ার জমিনে মর্যাদা সম্পন্নশালী হতে চাস ইজ্জতের সঙ্গে বেঁচে থাকতে চাস ইমানের সঙ্গে মরতে চাস সকলের কাছে সমাদৃত হয়ে থাকতে চাস সেলাম পেতে চাস সালাম পেতে চাস ইজ্জত পেতে চাস ওয়েলকাম পেতে চাস তোরা আমার নবীর হয়ে যা আমার নবীর আখলাক আদর্শ বাস্তবে রূপদান কর আমি আল্লাহ বলছি বান্দারে তোদের নবীর ওসিলায় খাতিরে আমি তোদেরকেও দুনিয়ায় মর্যাদাবান করব কবরটাও তোদের আল কাবরু রাওজাতুম মিরিয়াজুল জান্নাহ তোদের কবরটা রিয়াজুল জান্নাহ বানাবো আর কাল ময়দানে মহাশরে আমি আল্লাহ তোদের নবীর যেমন শাফাত নসিব করাবো এই সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না তেমন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা আমি আল্লাহ তেমন তোদেরকে জান্নাতুল ফিরদাউস শরীফ দেখাবো 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 তোদের দুনিয়ায় যেমন কোনো ভয় নাই আখেরাতেও কোনো ভয়ের কারণ থাকতে পারে পারের পরে কি না না হ্যাঁ এই সব আমার ঘাড়ে দায়িত্ব দিচ্ছেন না হ্যাঁ গুলোর দায়িত্ব অন্তত আপনারা নেন এই পারবেন কথা বুঝছেন না কি বলছি খানি কাজ আপনারা করেন না একটু প্রমোশন দেবে কি বুঝছেন না কথা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা